খারাপ ছিল না। তো দেখলেন আমি কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কালকে একটা মানে দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ ও মানে ওর বাবা দাঁড়িয়ে ছিল, ওর বাবার পায়ে লেগে ও পড়ে গেল। মানে ওর বাবার পিছন দিকে আসতে গেছে, তো পায়ে লেগে পড়ে গেল। তো পড়ে গিয়ে আমাদের সামনেই হঠাৎ ঠোঁটটা কেটে গেল, আর মানে বাইরের দিকেও কেটেছে, ভিতরেও কেটেছে। তো আমরা প্রথমে ভিতর দিকে দেখতে পাইনি, মানে ও হাত দিতে দিচ্ছিল না। তো বাইরেটা দেখেই বুঝতে পারলাম যে ঠোঁটটা কেটেছে। তারপরে চিনি লাগিয়ে দিয়েছিলাম, কারণ চিনি লাগালে ঠোঁটের রক্তটা কমে যায়। তো চিনি লাগানোর পরে রক্তটা কমে গেছিল, তারপর ওষুধ টষুধ লাগিয়েছি। তবে ভিতর দিকে হঠাৎ কিছুক্ষণ পরে দেখছি যে ভিতরেও কেটেছে। তো দেখলাম অনেকটাই কেটে গেছে, একটু গর্ত মতো হয়ে গেছে। তো ওটা দেখে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলাম নিয়ে ওকে। তো ডাক্তার বললো ভয়ের কোনো কারণ নেই, এটা ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে, কারণ যেহেতু ঠোঁটের লালাগুলোতে সবসময় ভিজে থাকছে জায়গাটা, সেই জন্য শুকাতে পারছে না। তো একটা জেল দিয়েছে আর দু রকমের ওষুধ দিয়েছে খাওয়ার, তো বলেছে তাড়াতাড়ি সেরে যাবে। তো দেখি এখন কি হয়। আর কালকে সেই মোমেন্টে কোনো ভিডিও করা সম্ভব হয়নি, যেহেতু কালকে দৌড়াদৌড়ি করছিলাম ওকে নিয়ে, বাড়ির রান্না বান্না ছিল, সব দিক দিয়ে ব্যস্ত ছিলাম। তো আমি আজকে জানাচ্ছি আপনাদেরকে এই ঘটনাটা। তো এই জেলটা দিয়েছে লাগানোর জন্য, জেলটা খুব ভালো, এটা বলেছে মুখে গেলেও কোনো ক্ষতি নাই। তো জেলটা এখন লাগাচ্ছি, এটা লাগিয়ে মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, খাওয়ার ওষুধগুলো দিচ্ছি, তো দেখি কি হয় এখন। এখনো হালকা হালকা জ্বর আছে, তাও জ্বর গায়ে ও মোটামুটি খেলছে, অতটা আজকে বিরক্ত করেনি। কালকে প্রচন্ড বিরক্ত করছিল, আমি ভালো করে রান্না বান্না করতে পারিনি, কি অসুবিধা করে করেছি। এই যে পুরো ঠোঁটটা ফুলে আছে, ভিতরটা কেটে গেছে, একদম সাদা হয়ে আছে। এটা শুকাতে একটু দেরি হবে, কারণ ঠোঁটে লালাগুলো লাগছে, সেই জন্য আর কি শুকাচ্ছে না চট করে। তো বন্ধুরা, প্লিজ আপনারা সবাই প্রার্থনা করুন আমার মেয়ে যাতে সুস্থ হয়ে যায়। তো দেখছেন তো কি অসুবিধা করে আমি ভিডিও করছি বাচ্চাকে নিয়ে। তো এত অসুবিধা করেও আমি শুধু ভিডিও করছি আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য। তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, যারা আমার প্রতিদিন ব্লগ দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো মোটামুটি যদি ভালো লাগে। তো এখন আমি কোনো রান্নার ভিডিও করছি না, এখন মেয়েকে নিয়ে একটু ব্যস্ত আছি, ও শরীরটা ঠিক হোক তারপরে রান্নার ভিডিও করব। আর এটা আমার কোনো কুকিং চ্যানেল নয়, এখানে আমি আমার জীবনের যা ঘটছে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু এখানে ওয়েদার একটু অন্যরকম, বৃষ্টি পড়ছে, তো বাইরে আমি যেতেও পারছি না, তো আপনাদেরকে নতুন কিছু দেখাতেও পারছি না। তো এই কদিন একটু কন্টিনিউ রান্নার ভিডিও করব।